আজকের লুকটা ক্রিয়েট করার জন্য খুবই ডিফারেন্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করেছি। এটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। بفكر فيك تبعد عني تنساني تاجك جنبي تلعاني سين جروحي وحزاني انا مشتاق لعليك يا حبيبي لا تروحي بعيد انت نصيبي وقلبي وحيد انت اللي في قلبي والله انت اللي في قلبي খুবই ডিফারেন্ট কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করেছি। এটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো, তারা ইন ফিউচার সব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টার্ন অন করে রাখলে ইন ফিউচার আমার দেওয়া সকল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো ভিডিওটিতে। প্রথমে অফ ক্যামেরায় আমি আমার ব্রড অন করে নিয়েছি, কেউ চাইলে আমার ব্রড টিউটোরিয়াল কি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর এরপর আমি চলে যাচ্ছি সরাসরি আই মেকআপে। এর জন্য নিয়ে নিলাম মেবিলিন সুপারস্টে কনসিলার হানি শেপটি। এটা দিয়ে আমি আমার চোখের উপরে খুব ভালো মতো একটা পারফেক্ট বেস করে নিচ্ছি। এখন এই ক্রিমি বেসটাকে ম্যাট করার জন্য ইউজ করছি রিমেল স্টে ম্যাট ড্রেস পাউডার। এই পাউডারটা দিয়ে আমি ক্রিমি বেসটাকে খুব সুন্দর মতো ড্রাই করে নিচ্ছি। ইফ ইউ নোটিস ইউ উইল সি দীপিকার ফুল মেকআপটা খুবই গ্লোই ছিল, আই মেকআপটা ছিল বেয়ারলি পিঙ্ক অ্যান্ড স্মোকি মিক্স। সো আমি এক্ষেত্রে নিয়ে নিচ্ছি রেভলিউশন রিলোডেড আইকনিক 3 এর এই অসম্ভব সুন্দর প্যালেটটি। আর এই প্যালেট থেকে আমি এই কালারটি নিয়ে নিচ্ছি হালকা ট্রানজিশন কালার হিসেবে আমার আপার আই লিডের জন্য। এখন এই কালারটি নিয়ে আমি আমার আউটার আইলিড থেকে সেন্ট্রাল আইলিড পর্যন্ত খুব সুন্দর মতো ব্লেন্ড করে নেব। এখন এই কালারটির সাহায্যে আমি আমার ক্রিজ এরিয়াতে বেয়ারলি পিঙ্ক ইফেক্টটা আনার জন্য খুব সুন্দর মতো আইশ্যাডোটা ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে এটা যাতে ক্রিজ এরিয়া পর্যন্তই থাকে, তাহলে একটা হালকা স্মোকি লুক আসবে। অ্যানাদার ফ্যাক্ট ইজিলি নোটিসেবল, এটা হচ্ছে দীপিকা এখানে কোনো আইলাইনার ইউজ করেনি, কিন্তু এই ইফেক্টটা আনার জন্য হয়তো সে কোনো কাজল অথবা আইশ্যাডো ইউজ করেছে। তাই এই সেম ইফেক্টটা আনার জন্য আমি ইউজ করছি আমার সেম আইশ্যাডো প্যালেটে এসামি ডার্ক কালারটি। আর এটা দিয়ে আমি ঠিক যেভাবে যেভাবে আইলাইনার বা কাজল ইউজ করি সেভাবে দিয়ে যাচ্ছি। এটা হালকা হতে পারে, বাট যেহেতু আমি স্মোকি লুক চাচ্ছি এর জন্য এটা পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। অফ ক্যামেরা আমি আইল্যাশ পরে নিচ্ছি, কিন্তু কেউ যদি ন্যাচারাল লুকের জন্য কীভাবে আইল্যাশ পরতে হয় এটা জানতে চাও, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়ে দিব। মাস্কারা টাইম, আর আমি এখন ইউজ করছি মেবিলিন ল্যাশ সেন্সেশনালের এই মাস্কারাটি। এখানে একটা ছোট টিপস দিই, আমি ল্যাশ কখনো এই টিয়ার ডাক বা চোখের একেবারে কর্নার থেকে পড়াটা প্রিফার করি না, কারণ এতে দেখা যায় কি যে চোখে ব্লিঙ্ক করা বা পলক ফেলা প্রবলেম হয়। সো আমি এটা চোখের কর্নার থেকে একটু দূরে নিয়ে পড়ি, আর এরপর মাস্কারা দিয়ে আমি চোখের কর্নারে যে ল্যাশগুলো থাকে ন্যাচারাল ল্যাশ, এগুলোকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, আই মেকআপটা কমপ্লিট করা শেষে ফুল ফেস ক্লিন করে নিচ্ছি আমি অস্কিয়া ল্যান্ডেনের এই ক্লিনজিং জেলটি দিয়ে। এই প্রোডাক্টের একটি স্পেসিফিকেশন হচ্ছে এটা ফেসে অ্যাপ্লাই করা মাত্র হিট প্রডিউস শুরু করে, যাতে কিনা হিডেন কোনো ডার্ক থাকলে বা মেকআপ কোনো আইটেম যদি ফেসে রয়ে যায় এগুলো সুন্দর করে মেল্ট করে নিয়ে আসে। এটা সার্কুলার মেশিনে খুব সুন্দর করে আমি রাউন্ড রাউন্ড করে করে সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি হট ওয়াটারে ভিজানো টাওয়েল নিয়ে আমি আমার ফেস থেকে ক্লিনজিং জেলটা তুলে নিচ্ছি। ইউ ক্যান সি যে আমার ফেসে খুব সুন্দর একটা গ্লো আসছে, বিকজ ফেসটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। এটা বিফোর মেকআপ বা আফটার মেকআপ দুই টাইমে ইউজ করা যায়, ফেস থেকে মেকআপ তোলার জন্য অথবা ডার্ক পলিউশন থেকে আসার পরে ফেস ভালো মতো ক্লিন করার জন্য।
এখন নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার নিয়ে আমি আমার ফেসে ড্যাপ করে বা সার্কুলার মোশনে বা আকওয়ার্ড মোশনে খুব সুন্দর করে মাসাজ করে নিচ্ছি। স্কিনে হোল্ডে মেকআপ স্টে না করা বা কেকি হয়ে যাওয়া এই সমস্যা সমাধানের জন্য প্রপার ওয়েতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা খুবই ইম্পর্ট্যান্ট। এখন নিক্সের এই অরেঞ্জ ক্যারেক্টারটা নিয়ে আমি আমার ডার্ক সার্কেল বা ডার্ক প্যাচেস যে যে জায়গাতে মনে হচ্ছে যে আমার কারেকশন প্রয়োজন সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসে অরেঞ্জ লুকটা রিলিজ করার জন্য স্টেজে আমি কনসিলারটা প্রথমে ইউজ করে থাকি। আমার মনে হয়েছে ফাউন্ডেশন যদি সরাসরি ইউজ করি সেক্ষেত্রে অরেঞ্জ ক্যারেক্টারটার সাথে ফাউন্ডেশন মিলে স্কিন টোনটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। এর জন্য প্রথমে আমি কনসিলারটা ইউজ করে অরেঞ্জ কালারটাকে অ্যাডজাস্ট করে নিই ফেসের সাথে, তারপরে আমি ফাউন্ডেশনটা ইউজ করি। এতে খুব সুন্দর করে ফাউন্ডেশনটা ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। শুরুতেই কিন্তু বলেছিলাম যে আজকের মেকআপ টিউটোরিয়ালে বিভিন্ন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, আর দীপিকার গ্লোয়িং মেকআপ টিউটোরিয়ালটার জন্য আজকে একটু ভিন্ন টিপস অবলম্বন করছি। সো অ্যাজ এ পার্ট অফ ইট আমি কালারটা হাইলাইটে প্যালেটে এই কালারটি নিয়ে ফাউন্ডেশনের পূর্বে আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রেস পাউডার যেভাবে অ্যাপ্লাই করি ঠিক সেভাবেই আমি আমার ফেসে এটাকে ড্যাপ ড্যাপ করে ইউজ করে নিচ্ছি। এটা আমার ক্রিমি কনসিলার বেসকে একটা ম্যাট ফিনিশ দিচ্ছে, পাশাপাশি গ্ল্যামারাস লুকের জন্য এটা একটা পারফেক্ট বেজ হচ্ছে। পিএস প্রাইমার ওয়াটারটা স্প্রে করার মাধ্যমে আমি আমার ফেসে কনসিলার অ্যান্ড হাইলাইটারের যে বেসটা ছিল এটা ভালো মতো সেট করে নিচ্ছি। এখন রেগুলার রুটিন ওয়াইজ মেবিলিন ডিম স্যাটিন লিকুইডের এই সান বেস ফাউন্ডেশনটি আমি আমার ফেসে অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই করে নিচ্ছি। এই স্টেজে আমি একটা ডিফারেন্স খেয়াল করলাম, আজকে যে টিপসগুলো ফলো করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি এভাবে আমার স্কিনে এই ম্যাট ফাউন্ডেশনটাও গ্লোই একটা লুক দিচ্ছে, যা কিনা একটা গ্ল্যামারাস মেকআপ লুক আনার জন্য খুব হেল্পফুল। কেউ চাইলে তার ম্যাট ফাউন্ডেশনকে এরকম গ্লোই একটা লুক দিতে পারে টিপসগুলো ফলোর মাধ্যমে, আর টিপসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই স্টেজে আমি সেম কনসিলারটা ইউজ করে যেসব এরিয়াকে হাইলাইট করতে চাচ্ছি এগুলো হাইলাইটেড করে দিচ্ছি। আন্ডারনিথ দ্য ফাউন্ডেশন যেহেতু একবার আমার কনসিল করা আছে সেহেতু আমি একটু লাইট হ্যান্ডে কনসিলার ইউজ করছি, এখানে খুব বেশি দেওয়া লাগবে না, কাজ হালকা দিলেই এটা খুব সুন্দর হাইলাইট হয়ে যাবে। মেকআপকে ডে লং লাস্ট করার জন্য এই স্টেজে আমি একটা ভেজা স্পঞ্জ নিয়ে ফেসে সুন্দর করে ড্যাপ করে নিই। এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে মেকআপটা কেকি হয় না, আর এই প্রসেসটা খুবই লাইট হ্যান্ডে করতে হবে, কোনো স্মাচ করা যাবে না, শুধুমাত্র ড্যাপ ড্যাপ করে করে মেকআপটা সেট করে নিতে হবে। মোয়া প্রো বেজে ফুল কভারেজ কনসিলারটি নিয়ে আমি আমার ফেসে কন্ট্রোল এরিয়াগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দীপিকার লুক যেহেতু রিক্রিয়েট করেছি তার লুকে কোনো শার্প ইফেক্ট ছিল না, ইনস্টেড শি হ্যাড আ ব্রোনজিং ইফেক্ট অন হার ফেস, দ্যাটস ওয়াই আমি খুবই লাইট হ্যান্ডে কন্ট্রোলটা করে নিচ্ছি। এই লাইট ব্রোনজিং ইফেক্টটা আনার জন্য একটা ভেজা স্পঞ্জ নিয়ে আমি ক্রিমি ব্রোনজ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা যাতে খুব বেশি লাইট বা খুব বেশি ডার্ক না হয়। ফাইনালি ফুল ফেসে ক্রিমি বেসটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি রিমেল স্টে ম্যাট প্রেস পাউডারের ওয়ার্ম বেক শেডটি। অফ ক্যামেরা আমি দীপিকা স্টাইলে হেয়ার ডু করে নিয়েছি, কেউ যদি হেয়ার ডু স্টাইলের কোনো টিউটোরিয়াল দেখতে চাও সেখানে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ব্রঞ্জিং এর ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি ইউজ করছি মোয়া পারফেক্ট শিমার এই ব্রঞ্জটি। যেহেতু আমি পাউডার ইউজ করে ফেলেছি অন দ্য টপ অফ ক্রিম কন্টুর, এর জন্য আমি একটা লাইট টাচ দিয়ে নিচ্ছি যাতে ব্রঞ্জিং ইফেক্টটা খুব সুন্দরভাবে হাইলাইট হয়। মেকআপ লুকটাকে নাইস অ্যান্ড ডিফাইন করার জন্য আমি নিয়ে নিচ্ছি মোয়ার এই আলট্রাফাইন লুজ পাউডারটি। এটা নিয়ে আমি আমার কন্টুর বা ব্রঞ্জিং এরিয়া, আউটসাইড যে এরিয়াগুলো থাকে স্পেশালি কনসিলিং এরিয়া, এই এরিয়াগুলোকে নাইসলি বেক করে নিচ্ছি। দেখতে তো ভালোই লাগছে, বাট ইটস বিহাইন্ড দ্য স্টোরি। এখন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করা পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি।
ব্রঞ্জিং টাইমে আমি নোজ এরিয়াটা অ্যাভয়েড করে গিয়েছিলাম, কাজ আমি চেয়েছিলাম লুকের পারফেকশন ধরে রাখার জন্য বেকিং এর পর ব্রঞ্জিংটা অ্যাপ্লাই করতে। রেভলিউশনে আইকনিক থ্রি প্যালেটটি এই কালারটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন এরিয়াতে লাইট হ্যান্ডে স্মাজি একটা ইফেক্ট আনছি। ফাইনালি লুকটির সাথে মিল রেখে আমি মেবিলিনের সেম মাস্কারাটি নিয়ে আমার লোয়ার আই ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আই মেকআপ লুক কোয়াইট কমপ্লিট, ইউ ক্যান সি হাউ মাই আইজ আর লুকিং আফটার দ্যাট। আমি আমার আইটাকে আরেকটু বিগ করার জন্য বা হাইলাইট করার জন্য ইউজ করে নিচ্ছি পিএসএন নিউ আইলাইনার। ফাইনালি রেভলিউশন ব্লাশ সুগার অ্যান্ড স্পাইস প্যালেটে এই দুটি কালার নিয়ে আমি আমার ব্লাশ কমপ্লিট করে নিচ্ছি। লিপ টাইমে আমি আমার লিপে আউটলাইন ড্র করে নিচ্ছি পিএসএ ব্রাউন লিপ লাইনারটি দিয়ে, আর এটা কাইন্ড অফ কন্টুর অফ লিপস। অন দ্য টপ অফ দ্যাট আমি ইউজ করব মেলো ম্যাট লিপ পেইন্টের তেহরান শেডটি। দীপিকার লিপ কালারের সাথে ম্যাচ করার জন্য এই কালারটি হচ্ছে একটা পারফেক্ট ম্যাচ। এটা এমন একটা শেড যেটা কিনা গ্ল্যামারাস, গর্জিয়াস, ন্যাচারাল যে কোনো মেকআপ লুককে আরও বেশি অ্যাট্রাকটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করে। ইউজুয়ালি হাইলাইটার দেওয়ার সময় আমি হাইলাইটারের স্পেশাল যে ব্রাশ থাকে এটা ইউজ করি, বাট আজকে মেকআপ লুকটা ফলো করার জন্য আমি এই ডিফারেন্ট ব্রাশ দিয়ে হাইলাইটারটা ইউজ করছি। এখানে আমার যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে এগুলোকে আরও সুন্দর করে গ্লোই করার জন্য আমি লাইট হ্যান্ডে হাইলাইটারটা ইউজ করছি। এইভাবে হাইলাইটার ইউজ করার ফলে সারা ফেসে হাইলাইটারটা খুব বেশি ছড়ায় না, বাট গ্লোই মনে হয় আর মেকআপ লুকটাও খুব গ্ল্যামারাস হয়। ফাইনালি আমার মেকআপ লুকটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি ইউজ করছি মুয়া ফিক্সিং স্প্রে, আর এটা দেওয়ার সাথে সাথেই আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এর সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে দীপিকা ইন্সপায়ার গ্ল্যামারাস মেকওভার। সো অফ ক্যামেরা কস্টিউম অ্যান্ড জুয়েলারি পরে নিচ্ছি। সো হিয়ার ইজ ইওর ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থেকে আমার ভিডিওটি এনজয় করার জন্য। ইন ফিউচার গ্ল্যামারাস, গর্জিয়াস, ট্র্যাডিশনাল কোন লুক দেখতে চাও এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যারা কিনা এখনো পর্যন্ত জানো না যে আমার একটা ক্লোজ গ্রুপ রয়েছে স্টাইল সিকার্স উইথ আফসানা, সেখানে আজই জয়েন করো শুধুমাত্র লেডিসদের জন্য। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো করেনি তারা কিন্তু ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে কী দেখতে ভালোবাসবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। সবাই ভালো থাকবে, টেক কেয়ার, লাভ ইউ অল।